এই মাটিগুলোকে সুন্দরভাবে হচ্ছে কুচি কুচি করতে হবে, কুচি কুচি করে তারপরে হচ্ছে জল টল ছড়া দিয়ে তারপরে হচ্ছে গাছগুলো লাগাতে হবে। ফুল যখন হবে না, ওহো, কলা বাগান থেকে তখন ফুল বাগান হয়ে যাবে। আরে তোমরা সবাই চলে এসেছো, এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকের হচ্ছে 27 অক্টোবর, আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো ভিডিওটা আজকে থেকে স্টার্ট হয়নি, গত পরশু দিন থেকে মনে হয় স্টার্ট হয়েছিল। তো যাই হোক, যেখান থেকে স্টার্ট হয়েছিল সেখান থেকে ভিডিওটা স্টার্ট করি, চলো। এই যে মন্দির আমাদের, এই মন্দিরের পেছনে লাগাবো ফুল গাছ, কি অবস্থা হয়েছে এগুলোকে ঠিক করতে হবে। কোনো কাজের নেই, এটা মরে গেছে, কোনো কাজের নেই। গাইস কত পাতা পরিষ্কার করেছি, গাইস দেখো, আরো এগুলো পরিষ্কার করতে হবে। জায়গাটা হচ্ছে বাগান করবো গাইস, ফুলের বাগান। এই জায়গাটা বাগান করলে কেমন লাগবে? ভালো, রাস্তার ধারে ভালো ওই লাগবে। তাহলে কার আইডিয়া রাখতে হবে? তো একটু নোংরা হয়ে পড়িস, অপরিষ্কার হয়ে পড়েছিল। ওদিকটা দেখা, অপরিষ্কার হয়েছে। সুজার কোন ক্লাস চলছে? সুজা 9 লেগান কর, আরেকবার কর, কর। ওরে কালা চাঁদ, হ্যাঁ হ্যাঁ কর, দূরে দারুন দারুন দারুন। আমাদেরকে সুয়াপোকা চলে এসছে, গান শুনছে এদের দুজনেরই। আমার তো অবস্থা খারাপ, ঘামে পুরো বারোটা বেজে গেছে। ও, এদিকে মোটামুটি অনেকটা কাজ হয়ে গেছে, আর এদের গান শুনছি আর কাজ করছি। সো গাইস, দেখতেই পাচ্ছ মোটামুটি এই যে ঘাস টাস পরিষ্কার করে মাটি ফাটি ভালো করে কুচিয়েছিলাম, ওই যে কুচানো হচ্ছে। এই মাটিগুলোকে সুন্দরভাবে হচ্ছে কুচি কুচি করতে হবে, কুচি কুচি করে তারপরে হচ্ছে জল টল ছড়া দিয়ে তারপরে হচ্ছে গাছগুলো লাগাতে হবে। দেখো কোচানো কমপ্লিট, একদম ঝুরি 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 করে মাটি করে দিয়েছি। দিয়ে রোদ দেখো কেমন অবস্থা, চড়া রোদ। তাই জন্য গাছগুলোকে এখন পুকুর পাড়ে রেখে দেবো জল দিয়ে, তারপর বিকেলবেলা লাগাবো। আর জাল কিনে আনবো, জাল কিনে এনে এই জায়গাটা সুন্দরভাবে করে দেবো। এই যে এখন বাজারে এসেছি জাল কিনতে, ইলিশ জাল। নেবো অল্প, নেবো 500 মতো, নেবো পুরো মাপে মাপে। এটা কত ফুট মতো হবে এই জালটা? 45 ফুট, 45 আর 30, বাপরে অনেক হয়ে যাবে। কালকের সন্ধ্যাবেলা হচ্ছে জাল কিনে নিয়ে এসেছিলাম, জাল কিনে নিয়ে এসে আজকে সকালবেলা তোমার জাল তো প্রায় অনেকটা ঘেরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে পুরো সকাল থেকে ভালোই হয়ে গেছে, আমাকে হেল্প করছে হচ্ছে সুজয়, এই বাড়ির হচ্ছে জেঠিমা আমাকে হেল্প করলো। তারপর হচ্ছে আবার আমাদের বড় বড় মা হচ্ছে এই যে রজনীগন্ধার গাছ দিয়ে গেল, এই যে রজনীগন্ধার গাছ দিয়ে গেল। তো যাই হোক, মোটামুটি এই দেখো জাল ঘেরা হয়ে গেছে অনেকটা, ওইখান থেকে ওপর থেকে ভালো করে দড়ি দিয়ে টাইট ফাইট করে দিয়েছি। এবারে নিচটা এত দূর হয়েছে, আর এই সাইড থেকে পুরোটা বেঁধে দেবো। তো কাজ করতে আছি, কাজ করতে থাকি। এইবারে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে, তাই তো? তো গাইস এইখানে হচ্ছে সুন্দর করে ফুলের বাগান করব,
অনেকেই হচ্ছে আমাকে ভালো ভালো পরামর্শ দিচ্ছে, যারা হচ্ছে ফুল বাগান ভালোবাসে, আরও কিছু ফুল গাছ আমাকে দেবে বলেছে। এই তো এরকম করে দিয়ে করে মানে এরকম দিয়ে দিলে সুন্দর হবে, আর কোনো সমস্যা হবে না। দেখো এবারে দিয়ে দিলে দিয়ে করে পেরেকটার সঙ্গে জুড়ে দাও। হ্যাঁ এইরকম পেরেকগুলোও আছে, এই মেরে দিলাম দিয়ে এই মালটাকে এই ধারে দিয়ে দিয়ে এক ফিট হয়ে গেল। তো আমি হচ্ছে গতকাল রাত্রে হচ্ছে জাল কিনে নিয়ে এসেছি, এই যে এখান থেকে নিয়ে আজকের কয়েকটা খুঁটি ফুটি পুঁতে মোটামুটি জাল টাল দিয়ে সুন্দরভাবে ঘিরে দিয়েছি, আর এই বাঁশগুলো একদম নিচে দিয়ে দিয়েছি যাতে টাইট থাকে, আর উপরে এই যে দড়ি টড়ি দিয়ে সুন্দরভাবে মেরে দিয়েছি, আর এই যে জল দিয়ে দিয়েছি যাতে মাটিটা একটু নরম হয়। তারপর এই যে ফুল গাছ আর বড় বড় মা এই যে রজনীগন্ধার চারাগুলো কোথা থেকে নিয়ে এসেছিল তো দিয়ে গেল, তো এইগুলো হচ্ছে লাগানো হবে। আর এখানে তো গাছগুলো রয়েছে বেঁচে আছে, তো যাই হোক, আর এই যে তুলসী গাছ একটা দুটো এগুলো কাজে লাগবে। তো মাটি একটু নরম হয়ে গেছে, জলও তুলে নিয়ে চলে এসেছি, এই যে গাছ এইবারে পরপর সুন্দরভাবে সাজিয়ে লাগিয়ে দেবো। পাতা এত হচ্ছে তো প্রত্যেকদিন পাতা বাঁচতে হবে, পাতা দেওয়ার আগে তারপর দেখো তুমি দেখো মাটির মধ্যে গাড়িছো। লে তুই ফুল ফুল উঠতোকে একটু দেখি দেই দিয়ে এখানে ফুটা হয়ে গেল, জিনিয়া গাঁদা হয়ে গেল। এবারে সেই ক্যালেন্ডারি গাছটা আমাকে ফ্রিতে দিছিল, ঠিক আছে এখানে একটা রজনীগন্ধা মেরে দিই। দে মিষ্টি মিষ্টি তা করে দে, মিষ্টি তা করে দে, দে আবার তুবা। ওই এটা তো পুরো অনেকগুলো আছে রে। হুম ওই জন্য তো বলি একটা একটা করে দেব, বড়টা ফুলেছিলি বলি রে হয়ে গেল। আমার এরকম বাগান টাগান করার মতন জায়গা নেই, আরে সমস্যা তো ওটাই জায়গা নেই, জায়গা রইলে আর এই সব টঞ্চি বারে সরেলে তবে আমি করবো। এটা হয়ে গেল একটা, এ দেখো মোটামুটি সব গাছ লাগিয়ে দিয়েছি এখানে। তো যে গাছগুলো লাগিয়েছিলাম কিছু গাছ ধরে গেছে, আর এই যে পালং শাক ওদিকে কলমি শাক এগুলোয় তো সব আবার জল দিয়েছি, আর যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো সব জল দেওয়া হয়ে গেছে। আর এই যে রজনীগন্ধা কয়েকটা এখানে একটা ওখানে একটা এখানে একটা এরকম করে করে কয়েকটা লাগিয়ে দিয়েছি, এটা সুন্দরভাবে বাগান হয়ে যাবে দেখবে, ফুল যখন হবে না ওহো কলা বাগান থেকে তখন ফুল বাগান হয়ে যাবে। তো মোটামুটি পালং শাকের গাছগুলো দেখো অনেকটা বেরিয়ে গেছে, আর ওদিকে হচ্ছে তোমার কলমি শাকগুলো দেখো অনেকটা বেরিয়ে গেছে। এই দেখো আস্তে আস্তে এই যে পাতা বেরোচ্ছে। ওই বাঁদর কলা খাবি? হ্যাঁ কলা খাবি? এই বাঁদর আয় চলে কলা পাড়বো। ওই যে কলা হয়েছে, কোথায় কলা কাঁদিটা ছিল না এখানে? হাই 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 সেই যে সেই যে অনেকটা বড় হয়েছে, আর এই ধারেরটা আরও বড় হয়েছে, এই যে এইটা। আর কোথাও কি কলা হয়েছে? না আর কোনো গাছে কলা? হ্যাঁ হ্যাঁ এই যে একটা হচ্ছে কলা গাছে, এই যে ভোঁড়া বলে না ওই যে, ওই দেখো কলা হয়েছে রে, তিনটে কাঁদি পড়ছে, তিনটে কাঁদি। এই ফুল গাছ ফুল গাছ ফুল গাছ দেখ দেখ দেখ, ফুল গাছ ফুল গাছ, এই সাইড দেয়া এই সাইড দিয়ে গোলায় চলে, ওই সাইড দিয়ে চলে চলে ওধাতে চলে ওদিক দেয় আয় আয় চলে বুধো ওদিক দেয় আয় চলে আয়। আর একটা বাঁদর এই যে সুজয় খাই রে, এই যে সুজয় এখন মুড়ি খাচ্ছে। আর এই যে একটা বাঁদর, এই দেখ ফুল গাছ হয়েছে দেখ, এটা ফুল গাছ ফুল গাছ তুর, এটা শাক কলমি শাক খাবু খাবু না কাঁচাগুলো খাবি দেবো। ওই ফুল গাছ আস্তে 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 গাছগুলো হয়েছে দেখো আস্তে আস্তে সবুজে সবুজ হয়ে যাবে, কলা বাগান পুরো একদম ফুল বাগান হয়ে যাবে, শাক বাগান হয়ে যাবে মোটামুটি। এই যে কলা বাগান তখন ফুল বাগান হয়ে যাবে আর শাক বাগান হয়ে যাবে। তারপরে প্ল্যান করেছি যে গাজর গাছ লাগাবো আর ধনে গাছ লাগাবো। তোমরা অনেকে কমেন্ট করছো যে ধনে পাতা লাগাতে ধনে পাতা লাগাতে ওই গাছগুলো লাগাবো, তো তখন দেখবে এই কলা বাগান কেমন হয়ে যায়। জায়গা না থাকলে কি হয় এরকমই হয়, আর ওই সাইডটা কিছুটা জায়গা রয়েছে পরিষ্কার করে মোটামুটি কিছু গাছ লাগালে আরও ভালো হবে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।